नमस्कार बंधुरा, राधे राधे। तुम्हारे सकल के स्वागत जानिए आज आमी आमार वीडियोटी स्टार्ट करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब खूब सहज पद्धतिते सफला एकादशी पूजा विधि और तार साथे सफला एकादशी व्रत माहात्म्य। तो चलो बंधुरा वीडियोटी शुरू करी। आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। तो खूब भोरबेला घूम थेके उठे स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे। ठाकुर घर खूब भालो करे परिष्कार करे मुछे पुरो ठाकुर घर आर पूजोर समस्त जिनिशे गंगा जल छिटिए निएछि, निजेर माथार उपरो गंगा जल छिटिए निएछि। आर एखन आमी आमार छोट्ट गोपालसोनाके पंचामृतेर अभिषेक करिए नेब। सबार प्रथम तो दूध दई घी मधु शर्करा दिए पंचामृत तैरि करे ताते तुलसी पाता ओ गोलाप जल आर एकटु फुलेर पापड़ी दिए निलाम। तो गोपालसोनाके घुम थेके तुले हाथ मुख खूब भालोभावे मुछे সকালের ভোগ নিবেদন করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আমি এখন গোপালসোনাকে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিচ্ছি। গোপালসোনাকে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নেওয়ার পরে আমি আমার রাধাকৃষ্ণ ঠাকুরের ফটো গঙ্গাজল গোলাপ জল আর অগুরু দিয়ে খুব ভালোভাবে মুছে অভিষেক করিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ओम नमो भगवते वासुदेवाय नमो। हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय। पंचामृत अभिषेक करिए নেওয়ার পরে আমি গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে অভিষেক করে নিলাম। আলতো হাতে গোপালসোনাকে এখন মুছে নিচ্ছি। সিংহাসনে হলুদ একটি আসন পেতে এতে গোপালসোনাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেব। আর গোপালসোনাকে আজকে একটি ব্লু আর অরেঞ্জ কম্বিনেশনে একটি জামা পরিয়েছি। আর রাধাকৃষ্ণকেও আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী। সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেরকম শীষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীর ব্রতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকেও সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। এই বনে বহু বছরে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল।
সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে যায়। হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই ভিক্ষুমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্তি হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হল, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের সমস্ত ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবানকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চন্দন বেটে, চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের চরণে নিবেদন করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম ছোট্ট গোপালসোনা আর রাধা কৃষ্ণকে। ভগবানকে ভোগ নিবেদন করছি, ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আমি আমার মতো করে সফলা একাদশীর পূজা বিধি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভোগ নিবেদন করে গোপালসোনাকে একটি চকলেট দিচ্ছি, কারণ গোপালসোনা তো খুবই ছোট। কেমন হয়েছে বন্ধুরা গোপালসোনা আর রাধাকৃষ্ণের একাদশীর সিঙ্গার অবশ্যই জানাবে। কেমন লাগলো বন্ধুরা একাদশীর খুব সহজ পূজা বিধি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি গোপালসোনাকে একটু খাইয়ে দিলাম, আর আমি গোপালসোনার হাতের বাসিটা পাশে রাখলাম, আরও কি করে নিচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, দিনান্তে গৌরাঙ্গের নাম জেলায় একবার রে, আমি হই তার চিরাধীন সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে আমি ঠাকুর ঘর থেকে কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম। তো আমি তুলসী মাতার পুজো করে এসেছি, তো কিছুক্ষণ পর আমি আবার ঠাকুর ঘরে এসে গোপালসোনার হাত মুখ খুব ভালোভাবে মুছে দিচ্ছি, আর গোপালসোনার হাতে বাসিটাও দিয়ে দিলাম, ভগবানকে হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
তুলসী মন্দিরে এসে তুলসী মাতাকে জল নিবেদন করলাম, ফুল নিবেদন করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ধূপকাঠি প্রদীপ দিয়ে তুলসী মাতাকে আরতি করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমাদের সাথে আজকের একাদশীর পূজা বিধি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে। ঈশ্বর সবার মঙ্গল করুক।